শিক্ষা দেশ ও সংবিধান বাঁচাও এই দাবিতে প্রায় 2500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে কলকাতায় এসে পৌঁছালো এসএফআই এর জাঠা মিছিল। আগে দেশ নাকি আগে রাজনীতি তা নিয়ে বিতর্ক চলতেই পারে, এরই মাঝে দেশ শিক্ষা সর্বোপরি দেশের সংবিধান বাঁচাতে সরাসরি পথে নেমে বিক্ষোভে সামিল বাম ছাত্র যুব সংগঠনের সদস্যরা। তাদের এই আন্দোলনের কর্মসূচির নাম দেওয়া হয়েছে জাঠা। পূর্ব ঘোষণা ও সূচি অনুযায়ী চলতি মাসের 12ই আগস্ট বামফ্রন্টের ছাত্র ফেডারেশনের পক্ষ থেকে দেশের উত্তর পূর্বাঞ্চলের রাজ্য ত্রিপুরা থেকে একটি র্যালি গোটা পশ্চিমবঙ্গ পরিক্রমার উদ্দেশ্যে রওনা দেয়। মঙ্গলবার সেই র্যালি এসে পৌঁছায় কলকাতায়। এদিন ওই র্যালিতে অংশ নেন প্রয়াত বামফ্রন্ট নেতা কমরেড সুভাষ চক্রবর্তীর স্ত্রী রমলা চক্রবর্তী, বামফ্রন্টের ছাত্র সংগঠনের নেতা ময়ূখ বিশ্বাস সহ অন্যান্য বাম নেতৃত্ব। 132টা সভা হওয়ার কথা ছিল, এখনই 170টার বেশি সভা হয়ে গিয়েছে। সেখানে যাচ্ছে মানুষের ভালোবাসায়, সেই জাঠাকে আরো বেশি বেশি করে কর্মসূচি করে আসতে হচ্ছে। আমরা পরিষ্কার বলেছি, জাতীয় শিক্ষানীতি বাতিল করো, বিকল্প শিক্ষানীতি প্রথম ছাত্র সংগঠন হিসেবে এসএফআই প্লেস করছে মানুষের সামনে 2রা সেপ্টেম্বরের সমাবেশ থেকে। বাংলার তরুণ প্রজন্মকে দাঙ্গাবাজ বিজেপি, চাকরিচোর, কয়লাচোর, গরুচোর তৃণমূলের হাত থেকে বাঁচাতে হবে। গত 12ই আগস্ট থেকে শুরু হয়ে দীর্ঘ 2500 কিলোমিটার পথ পাড়ি দিয়ে ইতিমধ্যেই পশ্চিমবঙ্গের উত্তরের জেলাগুলি পরিক্রমা করে অবশেষে কলকাতা মহানগরীর বুকে পা রাখল এই র্যালি। সবকিছু ঠিকঠাক থাকলে আগামী 2রা সেপ্টেম্বর কলকাতার কলেজ স্ট্রিট চত্বরে একটি প্রতিবাদী পথসভার আয়োজন করা হবে সংগঠনের পক্ষ থেকে। এই কর্মসূচির লক্ষ্য একটাই, যেভাবেই হোক বর্তমান কেন্দ্রের বিজেপি সরকারের শিক্ষানীতি পরিবর্তন ঘটানো, মূলত তৃণমূল সরকারের লাগামহীন শিক্ষা দুর্নীতি, কয়লা ও গরু পাচারের বিরুদ্ধে কেন্দ্রের বিজেপি সরকারকে উপযুক্ত শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণের আর্জি জানাতেই এই আন্দোলন কর্মসূচির ডাক দেওয়া হয়েছে সারা ভারত বাম ছাত্র ও যুব সংগঠনের পক্ষ থেকে। এ বিষয়ে বাম নেতৃত্বের দাবি, বর্তমান প্রজন্মের ছাত্র নেতৃত্ব যারা, তারা সে কথাগুলোকে আরও ভালো বলতে পারবে। তবে এটা শুরু হয়েছে আগরতলা থেকে, আগরতলা আসাম কুচবিহার ইত্যাদি হয়ে একটা উত্তর চব্বিশ পরগনার দিকে, আর একটা বর্ধমান থেকে হাওড়া হুগলি হয়ে 2 তারিখে কালমিনেট করবে এখানটাতে কলকাতায় বিশাল সমাবেশের মধ্য দিয়ে ছাত্র সমাবেশ। সেই শিক্ষা জানা কি একটা জাতিকে ধ্বংস করার প্রথম পদক্ষেপই হচ্ছে তার মননগুলো, তরুণ সমাজ, ছাত্র, তাদের মানসিকতা, সেইগুলোকে ধ্বংস করে দেওয়া সেই যজ্ঞে মেতেছে। তো সেই কারণে শিক্ষাকে বাঁচাবার জন্য ছাত্ররা তারা নেমেছে। ব্যুরো রিপোর্ট, নিউজ, নোম্যানস ল্যান্ড, কলকাতা। আদি মোহিনী মোহন কাঞ্জিলাল বিপুল সম্ভার নিয়ে এবার বনগাঁতে শিমুলতলা মোড় যশোর রোড, শুভ উদ্বোধন 31শে অগস্ট। সবাইকে জানাই সাদর আমন্ত্রণ।